हाय फ्रेंड्स, गुड मॉर्निंग। तो आज के बारे एक नतून ब्लॉग नहीं चालू कर आज के वीडियो। तो बंधुरा देखते ही पाचन ओश्री एखे रेडी आज रथ नहीं। आज के कि रथयात्रा, सबा के बोले दो शुभ रथयात्रा। सबा आशा करी अपनारा भलोई आओ खूब भलो आची। तो बंधुरा आज के स्पेशल ब्लॉगटा हे रथयात्रा के लिए। ये देखे कल के अफिस के फिर समय ओश्री जन रथटा के नहीं जथेष वाला सजिए सुजिए एकदम रेडी कर दिए देखा रथटा अपन के एन सकाल बेला। आज के अफिस तो छुट्टी नहीं, ओश्री के रेडी कर दिए सकाल बेला। ओश्री आर निजे हाथे धूप देखिए पुजो करेडी। कौन रथ नहीं बेड़ो है ओश्री? वो बोल बारोटा देखे ही बड़िए पड़े कि मुश्किल। रथ तो বিকেলে টানতে হয়, তুমি বিকেলে রথ দেখতে যাবে তো, সবাইকে দেখাবে তো বন্ধুদেরকে কিভাবে তুমি রথ নিয়ে একটু একটু দেখিয়ে দাও কিরম করে টানতে হয়, একটু সবাইকে টেনে দেখিয়ে দাও। ঘুম থেকে উঠেই ও চলে এসছে রথের কাছে। এখন বাজে প্রায় 6:30। এখন ওইসি এখন রথ টানছে, বলে দাও জয় জগন্নাথ। এডো একটু ওইদিকে টেনে নিয়ে যাও, জয় জগন্নাথ। चले जाए सुंदर, जय जगन्नाथ, जय बलराम, जय सुभद्रा। सोजा रथ संगे कि उल्टो रथ हो जाए ना कि यार उल्टो रथ एक् देरी आई मुश्किल। रथ के एसे रखा हो ठाकुर घरे। देख रथटा कीरम भाव सजाना हो ठाकुर आज अपन देखा एखे जगन्नाथ बलराम सुभद्रा। एखे एक गणेश ठाकुर छो ता रखा है, नीचे रही है पवन पुत्र हनुमान। मैं क्यों खाली थक सब मान कि प्रत्येक थके थके एक ठाकुर दिए देा है। मायर एन पुजो चलते दीदार ठाम्मी ठाम्मी संगे हमार मे पुजो शुरू कर दिए पुजो हेल्प करा के। प्रथम आगे जगन्नाथ देवर अभिषेक हो जाए, तारपरे बिकेल बेला निये बेड़ानो हबे। पुजो मोटामोटी कमप्लीट, किन्तु एदिके कांसर बेजेई चलेछे। कांसरेर कोनो विराम नेई, फुल एनार्जी दिए कांसर बाजानो चलछे। এইখানে আজকে জগন্নাথ দেবকে ভোগ দেওয়া হবে, সেই জন্য মা আর আমার ওয়াইফ ওরা একটু ভোগের ব্যবস্থা করছে। ভাজা ভুজি বিভিন্ন রকম ভাজা ভুজি আছে, ভোগ রান্নার প্রস্তুতি চলছে। এই দেখুন, এটা কিন্তু আমাদের গাছের সবজি অ্যাকচুয়ালি ঝিমি চিচিঙ্গি। আমি আপনাদের দেখাচ্ছি নিচে, তো এই দেখুন চিচিঙ্গি ঝুলছে নিচে থেকে হয়েছে হয়ে ওপরে তোলা হয়েছে। ওই দেখুন জানলায় চেঁচিয়ে ঝুলছে, পুরো দমে প্রস্তুতি চলছে। এখন মশলা বাটা চলছে ভোগের, এদিকে ভাজাভুজি চালু হয়ে গেছে। ওপরে ঠাকুর ঘর, ওপরে ঠাকুর ঘরের আলাদা স্টোভ, আলাদা সমস্ত কিছু, ঠাকুরের বাসনপত্র আলাদা। ব্রাহ্মণ বাড়িতে যা হয় আর কি একটু বেশি মানা হয়। তো এদিক দিয়ে আমার মায়ের খুব স্ট্রিক্ট। এখন ভাজা ভুজি সমস্ত কিছু মোটামুটিভাবে কমপ্লিট, এক একটা করে আইটেম কমপ্লিট হচ্ছে আর ওরা সাজিয়ে সাজিয়ে এখানে রাখছে। এখন চলছে ভোগ রান্না। এই দেখুন দেখেছেন পেতলের হান্ডাতে চলছে ভোগ রান্না। ভোগ রান্না এখানে আবার ঠাকুরকে ভোগ নিবেদন করা হয়ে গেছে।
ওখানে কত রকমের কত ভাজা ভুজি চাটনি ভোগ সমস্ত কিছু দিয়ে মা ভোগ নিবেদন করে দিয়েছেন ঠাকুরকে। এবার একটু ধূপ দেখিয়ে ওখানে দরজাটা বন্ধ করে দেওয়া হবে, তারপরে দেখাচ্ছি বিকেলের রথটানা। ওই শ্রী যথারীতি রথ নিয়ে বেরিয়ে পড়েছে। আমাদের এটা নতুন সবে ঢালাই রাস্তা হয়েছে, ওই শ্রী ওতেই এই প্রথম বছর ওই শ্রী রথ টানছে। এই দেখুন কিরম টেনে টেনে নিয়ে যাচ্ছে, মা আর ঠাম্মি পেছন পেছন আসছে। ব্যাস গন্তব্য শেষ, প্রচণ্ড মেঘ উঠেছে, তাড়াতাড়ি ব্যাক করতে হবে। আর আগেও যাওয়া যাবে না, তার কারণ হচ্ছে আমাদের রাস্তাটা বললাম না নতুন সবে ঢালাই হয়েছে। এই দেখুন এই এত দূরই আছে, এরপর থেকে এই দেখুন এই রাস্তাটা আজকেই সবে ঢালাই করা হয়েছে, আজকেই মানে মশলা দিয়েছে। আর তার উপর দিয়ে মনে হচ্ছে সম্ভবত কোনো কুকুর চলে গেছে তার পায়ের ছাপ, একদম শেষ অবধি। আমরা যথারীতি ঘরে বন্দি, রথ মানে পাঁপড় ভাজা, মানে একটা ব্যাপার যে খেতেই হবে পাঁপড় ভাজা। তো স্ত্রী বায়না ধরেছে পাঁপড় খাবে ওর মা, তার জন্য এখন পাঁপড় ভেজে দিচ্ছে ওকে। দেখেছেন একদম বড় বড় পাঁপড় ভাজা, দেখলেই জিভে জল। পাঁপড় ভাজা চলছে, এবার খাওয়ার পালা। আগেই ও পাঁপড় নিয়ে নিয়েছে কিন্তু, আমাকে ওই বৃষ্টির মধ্যেই পাঠিয়েছে জিলিপি নিয়ে আসতে। জিলিপির দোকানে কি অসম্ভব ভিড়, আপনারা চিন্তা করতে পারবেন না। আপনারা কেমনভাবে রথের দিনটা কাটালেন নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। জগন্নাথের কৃপায় সবাই ভালো থাকুন, অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।